আমি আজকে আমি আমরা উজামনি নামে একটা জায়গায় এসেছি মাছ ধরতে, বিশেষ করে জোয়ারি। জোয়ারির নাম তো আপনারা শুনেছেন। তো ভীষণ গরম, অত্যাধিক গরম আর কি, মানে 42-43 ডিগ্রি মনে হয়ে যাবে। তো এই কারণে বিশাল, এই যে আমাদের সুভাষদা দূরে দাঁড়িয়ে জল পরীক্ষণ করছে। আচ্ছা, আপনারা থাকুন সাথে, দেখুন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করুন, কেন কি আমার দেখতে থাকুন। এই সুভাষদা ছিপ খুলছে, দেখুন কি সুন্দর জায়গা। সুভাষদা একটা ধরলো, এই মাছটা দেখো একটু ক্যামেরা দিয়ে, জোয়ারি মাছ ধরলো, ঠিক আছে। হ্যাঁ, সামনে দিয়ে টানলো, হাত নামা শুয়ে গেল, ঠিক আছে। দেখা যাচ্ছে মোবাইলে আসছে মাস্টার, দেখা যাচ্ছে আপনার ভেঙে গেল, কিন্তু মাস্টার উঠলো আপনার ভেঙে গেল গৌতম, কেস ফাইল কেউ টেছ বল, আপনারটাই যাবো দাদা, এখানে দাঁড়া এইমাত্র আমার একটা জোয়ারি মাছ উঠলো, গৌতম বন্ধুর পাশে ধরলাম, বিস্কুট খাচ্ছি, এরা জাল ফেলছে, এ কারণে আমরা আর বসছি ফেলছি না, এখন দু ঘন্টা পরে ফেলবে। এরা আপনি ধরেছে দেখুন, জোয়ারি পুঁটি ঢেলের গোড়া বুঠোর আদরটা ছড়া দিস, সুভাষদার টিফিন করতেছে, জাগু আগের বার তোমাদের মারলে তো হয়ে যাবে না, এই পাশে আগের মারলে হয়ে যাবে, মাছ ধরা শেষ, তারপর খাদা মনে যাবে না রে, ওইটিতে জল উঠবে না, এক মিনিট হবে না, এক মিনিট হবে না, এক মিনিট হবে না, আগে দুঃখিল বন্ধ হয়ে জল ছড়ার কথা হচ্ছে, সাতাশ তারিখ
সে লাগি তাহলে দিলা তো তুই যা তুই যা আগে তুমি লাগি চলে যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে, এখনই উঠবো আমরা। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ধন্যবাদ।